এদিকে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। তবে এই দাবি অযৌক্তিক বলছেন নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল। দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব কথা বলেন তারা। নৌ সচিব জানান, লঞ্চের ভাড়া নির্ধারণে একটি কমিটি করা হয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী আগামী বুধবার নতুন ভাড়ার গেজেট প্রকাশ করা হবে। সে পর্যন্ত আগের ভাড়াই বহাল থাকবে। বর্তমানে 100 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে 2.30 টাকা এবং এর ঊর্ধ্বে 2 টাকা হারে ভাড়া নেওয়া হয়। মূল্য বৃদ্ধি বা পুনর্নির্ধারণ প্রয়োজন আছে, কিন্তু এটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে, যে কারণে আমরা একটি ওয়ার্কিং কমিটি করে দিয়েছি। এই ওয়ার্কিং কমিটি আমাদের এই সভার পরেই বসবে। এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ফেরদৌস ওনার নেতৃত্বে আমাদের যাত্রী পরিবহন এবং মালিক সমিতির পক্ষের প্রতিনিধি নিয়ে, এর সাথে জ্বালানি বিভাগের একজন প্রতিনিধি থাকবে,